অবাক হচ্ছ তো? বুঝতেই পারছো না আমি কি করছি? এত বছরে যখন বুঝিনি, এখন নতুন করে বোঝার দরকারটা কি? কিন্তু আমি তো বোঝাতে চাই শীতাংশু। সীমন্তিনী গুহরায় আমাকে বোঝাতে চায়, কি তুই কি আমায় কৈফিয়ত দেবে নাকি? হ্যাঁ দেব, দেব। রেখা যেটা করেছে না, সেটা খুব ভালো করেছে জানো তো, একদম ঠিক কাজ করেছে। ও আমারই দোষ, আমি ওকে বুঝতে পারিনি। দেখো শুভ্র, এত বছর পর তোমাকে দাদা বলে ডেকেছে, এটা কত আনন্দের বলো শীতাংশু। ভালো লাগছে তোমাকে দেখে? আমার ভালো লাগছে যে তোমার মধ্যে মানুষ হিসেবে কিছু গুণ এখনো বেঁচে আছে, একেবারে অমানুষ তুমি হয়ে যাওনি। দিদি, ঠাকুর ঠাকুর করে কোথায় গেল বলো দেখি? দিদি, ও দিদি, আরে কি হলোটা কি? আমাকে শান্তির জন্য দাও দাও দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে কোথায় গেলে? এই যাচ্ছ কোথায়? দাঁড়াও, যে কারণে আসা। আমার দিদির আজকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, মুবারক মুবারক। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। কেউ দিদির জন্মদিনটাকে একটু জমিয়ে করতে হবে। প্রস্তুতিটা ঠিক আছে তো? দিদি, এটা বলছিলাম আমাদের প্রস্তুতিটা যা হয়েছে না, একেবারে তাক লেগে। কি বলে ফেলছো দেখছি? সরি বলে যা না। সত্যি বাবা, পারিস তোরা? সীতু তো একটা পাগল, তুই ওর সঙ্গে পাগল হলি? সেম সেম মামা ভাগ্নে, সীতুর একমাত্র মা, আমার একমাত্র দিদি। হ্যাপি বার্থডে। না রে, এবছরটা তোরা জন্মদিনটা বাদ দে, এবছর বেয়ান চলে গেলেন আমাদের ছেড়ে। প্রত্যেকবারের মতন আপনার জন্মদিন যদি পালন না করা হয়, মায়ের আত্মা তো কষ্ট পাবে, কি বলেন মামা বাবু? একদম ঠিক আছে তো? দেখে নাও, দেখে নাও, দেখে নাও। লিখে নিত।